রোজার মাস তো একটা সংযমের মাস, কিন্তু বাস্তবে সরকার পুরো জিনিসটাকে একটা চূড়ান্ত স্বেচ্ছাচারিতা চালালোন লাইসেন্স তারা দিয়ে দিয়েছে। ব্যবসায়ী সিন্ডিকেট থেকে শুরু করে সরকারের সঙ্গে যুক্ত সকল মুনাফাখোরদের, ব্যাংক চোর, ব্যাংক ডাকাত, বাজার সিন্ডিকেট থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে, তাহলে আজকে আপনি জুলুমের বিরুদ্ধে, জালমের বিরুদ্ধে আন্দোলনটা করা, এটা কিন্তু একটা ইবাদতেরও একটা অংশ। ফলে রোজার মাসে যখন আমার বিরুদ্ধে জুলুম চলে, জালেমশাহী যখন স্বেচ্ছাচারিতা অব্যাহত রাখে, মানুষ নাগরিক হিসাবে আমার দায়িত্ব হচ্ছে এই জুলুমের বিরুদ্ধে কথা বলা, প্রতিবাদ করা, সে অর্থে এটা একটা ইবাদতের একটা অংশ। সুতরাং ওবায়দুল কাদের যেগুলো বলছেন, এগুলো একান্তই মানুষকে ধোঁকা দেওয়ার জন্য হচ্ছে এগুলো বলা আর কি। তার কথাকে মানুষ তেমন কোনো গুরুত্ব আগেও কখনো দেয়নি, ওনার এই বক্তব্যকে মানুষ এখনও কোনো আমলে মানুষ নিচ্ছে না। সরকারের যে ব্যর্থতা, অকার্যকারিতা, তাদের যে চূড়ান্ত অপদার্থ অবস্থা, এটাকে ঢাকার জন্যে আমরা খেয়াল করলাম। ওবায়দুল কাদের গত তিন দিন ধরে তিনি বলছেন যে বিএনপি বা বিরোধী দলের সাথে সিন্ডিকেটের যোগসাজশ আছে কি না এটা খতিয়ে দেখা দরকার। কতখানি দায়িত্বহীন হলে এবং কতখানি বেসামাল হলে এরকম বক্তব্য তারা রাখতে পারে? যে সরকারের টানা 15 বছর ধরে ক্ষমতায় আছেন, সেই সরকার নিজের ব্যর্থতা, অকার্যকারিতা এবং সিন্ডিকেট এবং ব্যবসায়ীদেরকে কোলে পিঠে নিয়ে থাকার কারণের জন্যে আজকে যেভাবে বাস্তবে বাজারকে তারা তাদের একটা লুটের বাজারে পরিণত করেছে, সেই দায়টা এড়ানোর জন্য এখন তারা বিরোধী দলকে এখন তারা দায়ী করবার একটা হাস্যকর উদ্ভট চেষ্টা আমরা লক্ষ্য করেছি। আমরা পরিষ্কার করে বলতে চাই যে এই সরকারের, এর ভিতরে 12 আনা 14 আনা ব্যবসায়ীরা আজকে কোনো না কোনোভাবে সরকারি দলের সঙ্গে, এদের সঙ্গে তারা হচ্ছে যুক্ত। এবং কার্যত এটা এখন একটা ব্যবসায়ীদের সরকার, সেটা পার্লামেন্টে বলি, মন্ত্রিপরিষদের ভেতরে বলি, এবং সরকারের চারিপাশে যে চেহারা দেখা যাচ্ছে, সে কারণের জন্যে আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, এই সরকার যে কদিন আছে মানুষের আসলে বাঁচার কোনো পথ থাকবে না। সেজন্য আমরা বলেছি আজকে আমরা এর বিরুদ্ধে আমাদের আন্দোলনটা জারি থাকবে। আমাদের উপরে যত দমন নিপীড়ন অত্যাচার আসুক না কেন, গণতন্ত্র মঞ্চ জনগণকে সাথে নিয়ে এই লড়াইটা আমরা অব্যাহত রাখব। বিরোধী দলগুলো তারা একভাবে প্রত্যেকে তারা রাজপথে আছেন, আমরা অচিরেই বিরোধী দলগুলো নিয়েও সেখানে আন্দোলনের সমন্বয়ের মধ্য দিয়ে আজকে এই যে দাবি সরকার এবং তাদের যে অকার্যকারিতা, যেভাবে পুরো দেশকে নৈরাজ্যের দিকে তারা নিয়ে যাচ্ছে, মানুষকে চূড়ান্ত দুর্ভোগের তারা আজকে তারা নিয়ে যাচ্ছে, ফলে এই সরকারকে বিদায় দেওয়া ছাড়া দেশ, মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার, মানুষের রুটি রুজির সংকট কোনোটাই সমাধান করা যাবে না।